জীবনদায়ী জলটুকুর জন্য ভোট মাপা হবে এ রাজ্যে। গ্রামবাসীদের জলের দাবি জানাতে সাংসদ শতাব্দীর প্রশ্ন ভোট দিয়েছেন তো। হতভম্ব হয়ে যায় বীরভূমের বরলা পঞ্চায়েতের সাধারণ কিশোরে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বীরভূমের প্রান্তিক এলাকায় ফের বিতর্ক রেখে গেলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রাজনীতির মারপ্যাচ না বোঝা ওই কিশোরীর সরল প্রশ্ন, সে ভোট না দিলেও তার পরিবার ও গোটা গ্রাম ভোট দিয়েছে, তারা কেন পানীয় জল থেকে বঞ্চিত? সেক্ষেত্রে আপনাকে বললো ভোট দিলে কেন জল পাচ্ছ না? শতাব্দীর মন কি শুধু ভোট ব্যাংকেই? কারণ ওই কিশোরী বারবার জলকষ্টের কথা বললেও সাংসদের কানে শুধু বেজেছে এলাকার অসম্পূর্ণ মন্দির পূর্ণ করার আবেদন। ভাব এমন, জলকষ্টের অভিযোগ যেন কেউ তোলেনি। আমি আগে যেখানে গেলাম দুটো মন্দিরের কথাই বললো, আর তো লোক কিছু বললো না, খালি মন্দির ইনকমপ্লিট মন্দির আছে কমপ্লিট করে। এখানে আমি জিজ্ঞেস করলাম যে এলাকায় মেম্বারদের কাছে যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিনা, জল হয়েছে কিনা, বা বাড়ি কি পেয়েছে, কজন পায়নি, কেন পায়নি, এসবগুলো জানছি বেশি। মানুষের দাম দেয় না তৃণমূল, খুব বিজেপি। দেখুন, ভোটটাকে যারা ব্যবসা হিসেবে পরিণত করেছে তাদের কাছে ভোটারদেরই দাম আছে, মানুষের দাম নাই। আমরা মনে করি এদের বিনাশকালে বিপ্লিত বুদ্ধি। মানুষ থাকলে তবে তো ভোট। গোটা বাংলার মানুষই যদি সরে যায় শাসক দলের পাশ থেকে, তাহলে কাদের আর এমন প্রশ্ন করবেন তৃণমূলের নেতা নেত্রীরা? সেই দিনও কি আগত? বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।